এই ধরনের আলু আমি অন্তত আমার জীবনে প্রথম দেখছি। বাকি আলু কাটার প্রসেসটাও শিখে নিলে। পাপা আসো, গরম চা চা আর ব্রেকফাস্ট রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ মামুনি টু আওয়ার এ নিউ ব্লগ। আজকে 27 নভেম্বর আর আজকে সানডে, তো হ্যাপি সানডে। আর ওই যে উকি মারছে, বলে না কি বলবি? গুড মর্নিং করে, গুড মর্নিং, উঠেছে দেরি করে। বাকি ড্রয়িংটা সকালে করলো, কালকে রাতে যেটা কমপ্লিট হয়নি, আর আমরাও একটু দেরি তো হয়েছেই অবশ্যই। তারপর উঠে এডিটিং কমপ্লিট করলাম। তোমরা আজকে ব্লগটা দেখো, গঙ্গার জোয়ারটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা মিস করে যাবে, ডেসক্রিপশন বক্সে আজকে লিঙ্কও দিয়ে দেবো, আই বাটনেও থাকবে, তোমরা দেখে নিতে পারবে। বাকি এখন সকাল সকাল চা নিয়ে বসে বসে পড়েছি, এই যে গরম চায়ের সাথে। তো সাথে রয়েছে ব্রেড টোস্ট, এটা দিয়েই ব্রেকফাস্ট সারবো। এরপর যাব রান্নায়, কারণ শাহবাবু খেয়ে দিয়ে বেরোবেন। তো চলো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে আমার বাগানের ছোট্ট ছোট্ট সদস্যরা মোটামুটি তো সুস্থই আছে, আর বাকি এই যে দেখো, এই যে ফুলটা আছে না, এটা পুরো আমার বাগানের মিনি, মানে সূর্যমুখীর মিনি ভার্সন মনে হচ্ছে। ও ঠিক সূর্যের দিকে, যেহেতু আমাদের পূর্ব দিক এবং এই দিকে সূর্যটা, তো এর ঠিক সূর্যের দিকে মুখ করে ডান্ডিটা বেঁকে ওই দিকেই মুখ করে আছে, এটাও তাই। তো একে ঠিক মনে হচ্ছে কি সূর্যমুখীর মিনি ভার্সন। চলো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। এই যে ইনি এখন ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি। তাহলে পাপা সাবধানে যেও, ঠিক আছে? আর সুন্দর করে ড্রয়িং করবে, সবাই কিন্তু দেখবে, ঠিক আছে? চলো টাটা, গেট খোলো। এই যে রান্না বান্না আমার এখানে সব কমপ্লিট। এখানে আছে লাল শাক আর বেগুন ভাজা, বেগুন ভাজা, ফুলকপি, এগুলো এখন মোটামুটি শীতকালের নিত্যদিনের খাবার আর কি। এখানে আছে ডাল আর এখানে ভাত আছে। এখানে করেছি বাঁধাকপি, বাদাম দিয়ে, শীতের মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। আর আজকে করেছি এখানে ডিমের অমলেট তুলে ফুলকপি আলু দিয়ে গরম গরম পাতলা ঝোল, ঝোল ঠিক না, একটু রসা রসা মতন করেছি। সব থেকে মেন কাজটাই দিনের কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না। আর খাবার দাবার দেখলে একটু কমলা কমলা আছে, কারণ শাহবাবুর অলরেডি খাওয়াও হয়ে গেছে। এবার ওকে একটু টিফিন প্যাক করে দেবো, ও বেরোবে। তো ব্যাস মোটামুটি 80% কাজ কমপ্লিট, বাকি এরপর রান্নাঘর পরিষ্কার করবো, ছেলে আসবে, তারপরে যাব স্নানে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে একজন ড্রয়িং থেকে এসে ল্যাথ খেতে শুরু করে দিয়েছে। কিরে কি ড্রয়িং করলি, দেখা সবাইকে। দেখাচ্ছি খাতা বন্ধ করারও সময় পাসনি, ও আজকে শিপ করেছিস, কিন্তু শিপটা অতটা ভালো হয়নি, অতটা ভালো হয়নি, আরো ভালো করতে হবে। হ্যাঁ ডেঞ্জার, তোর মতো ডেঞ্জার। কিন্তু এটা ওই ড্রয়িংয়ে ছিল না, আমি মার থেকে জিজ্ঞেস করেই করেছি। ঠিক আছে, বাট আরো ভালো করতে হবে, কালারও আরো ভালো করতে হবে। ঠিক আছে চলো, আমার কাজ সব কমপ্লিট, এও চলে এসছে ড্রয়িং থেকে, এবার স্নানে যাওয়া যাক, তারপর খাওয়া দাওয়া করতে হবে। ঘুমোবি তো? সেটা ভাবতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো আগে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নাও, চলো। ই বাবা, এই দেখো বিছানাটার কি হাল করেছে, সারা বিছানার মধ্যে। এ কি কি হলো বাবা, এগুলো কি করেছো? সোনা তুমি দেখো কি করেছো, এগুলো বিছানার মধ্যে ঘর, সেটা আবার কি ধরনের খেলা, বিছানাতে ঘর, এই এই সমস্ত নোংরা খেলনাবাটি মানে জিনিসগুলোকে নিয়ে তুই বিছানায় উঠেছিস, এই বিছানাটাতে তো রাতে শুতে হবে, বল কি করছিস তুই এগুলো ঘর বানিয়ে? খেলছি। কি মেয়েদের মতন মানে খেলা করে, কি জানে, পুতুল পুতুল বাচ্চাদের মতন
বিছানা নিয়ে, এবার কে খেলে? এটা মেয়েদের লাগছে, এটা ট্যাব কি মেয়েদের আয়, এসব কি মেয়েদের আয়? তুই তো খেলছিস তাই ঘর, এইগুলো বালিশ, এই যে এখানে সব বালিশ দিয়ে দিয়ে রেলগাড়ির মতন বালিশ দিয়ে দিয়ে এরকম করে সাজিয়েছে, ওখানে ওইভাবে ইয়ে করেছে, আবার একটা কি চাদর মতো বেঁধে নিজের ঘর সেপারেট বিছানার মধ্যে ওর ঘর বানিয়েছে। কি অদ্ভুত খেলা! আমি বিছানাটা ঝেড়ে গুছিয়ে সন্ধ্যে দিতে গেলাম, আবার দেখি এইসব জগা খিচুড়ি করে রেখে দিয়েছে। পরিষ্কার কর শিগগিরি, টিফিন করবি এক্ষুনি। সন্ধ্যের এক কাপ চায়ের সাথে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর বাকি ওরা, ও তো দেখো বিছানাটাকে এলোথুলো করে রেখে দিয়েছে দেখতেই পেলে। গুড ইভিনিং। তো এবার আমি এটাকেও গোছাতে হবে, ও তো গোছাবে না, প্লাস আমার বিছানা ছাড়াও ঘরের আরো অংশ কিছু অগোছানো রয়েছে, জামা কাপড় দিয়ে জিনিসপত্র দিয়ে, সেগুলো চাটা খেয়ে গোছাবো। বাট তোমরা কি আলু কি করে কাটতে হয় জানো? জানো না নিশ্চয়ই, কেউই জানো না, জানি। আর আলু কেমন দেখতে হয় সেটাও অনেকে জানো না। তো আলু কেমন দেখতে হয় আর আলু সেটা কিভাবে কাটতে হয় সেটা তোমাদেরকে আমি একটু শিখিয়ে দিচ্ছি, মানে আমি শেখাবো না, আমার ছেলের থেকে তোমরা শিখে নাও। দাঁড়াও দেখাচ্ছি, আমার ছেলে এবার তোমাদেরকে দেখাবে যে আলু কিভাবে কাটতে হয়। আগে আলু কোনগুলো দেখি। আচ্ছা এইগুলো হচ্ছে আলু, বুঝতে পারছো? কিন্ডার জয়ের ভেতরে যে গাড়ি থাকে, ছোট স্পাইডারম্যান, ব্যাটম্যান, এগুলো হচ্ছে আলু, তাই তো? আচ্ছা আচ্ছা, ওটা কপি, কলিফ্লাওয়ার। চলো এবার হচ্ছে এটা মেশিনের মধ্যে ঢুকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যখন করবা, আচ্ছা আচ্ছা, এই বেলটা দেখছো তো, ও এটা ভেতরে ঢালবা, আচ্ছা তারপর এটাকে বন্ধ করে দেবা, না হলে সব বেরিয়ে যাবে। আচ্ছা এইবার আলু কাটতে হবে, দেখে নাও সবাই, তোমরা তো আলু ওই প্রথম দেখছো। আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছো? এই যে এই হচ্ছে আলু কাটার ব্লেড, আর এই হচ্ছে ওর কাটা আলু, মানে বুঝতে পারছো, কাটা হাত পা কাটা আলা ব্যাটম্যান আর ছোট ছোট কিন্ডার জয়ের গাড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আশা করি তোমরা সব শিখে গেছো কিভাবে আলু কাটতে হয়। আর আমরা তো খেলনা বাটি খেলতাম যখন ছোটবেলাতে, তখন অনেক কিছু নিয়েই খেলেছি, মানছি। ওই লাল লাল ফলগুলোকে টমেটো বানাতাম, এদিক ওদিক থেকে পাতা নিয়ে আসতাম, এই আনতাম সেই আনতাম, মা যে সবজি খোসাগুলো ফেলে দিত সেগুলো দিয়ে তরকারি বানাতাম, সেগুলো তো ঠিক আছে, মেনে নেওয়া যায়, মানে ঠিকঠাক ছিল। বাট এই ধরনের আলু আমি অন্তত আমার জীবনে প্রথম দেখছি। তোমরা কেউ কারোর বাচ্চার মাধ্যমে দেখেছো কিনা কমেন্ট করে জানিও, বাকি আলু কাটার প্রসেসটাও শিখে নিলে। আর তোমাদের খুদেদেরকে যেন খবরদার এই ভিডিওটা, এই অংশটা অন্তত দেখিও না, তাহলে তারাও তোমার মাথাটা খারাপ করে দেবে, তাহলে বুঝতে পারছো যে আমার বাড়িতে কি চলে সারাক্ষণ। এনিওয়েজ চাটা খেয়ে নিই, বাকি অনেক কাজ আছে, অনেক কাজকর্ম সারা হলো সন্ধ্যে থেকে, সেই যে ফোন রাখলাম, তারপরে ঘরে অনেক জামা কাপড় উল্টো পাল্টা ভাবে জমে গেছিলো, সেগুলো ভাজ টাজ করা, এছাড়া টুকিটাকি প্রচুর জিনিস এদিক ওদিক ছিল যেগুলো গোছানো। তো সারা সন্ধ্যেটা বেশ মানে ভালো রকম কাজের মধ্যে গেল আর কি, ঘেমে গেছি এক কথায়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবার খেতে বসবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গোটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা নতুন ভিউয়ার্স আছো, প্রতিদিনের মতন আজকেও বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই যে এটা সকালে স্কুল আছে, স্কুল দিতে যেতে হবে, তো দেরি করলে হবে না, ঝটপট করে খেয়ে নেবো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।